কুমড়ো পাতা পাইরা দিই, বউ মাছকে কুমড়ো পাতা দেওয়া পাতুরি করবে। এই দেখুন কি সুন্দর কুমড়ো পাতা। মা গাছ থেকে কুমড়ো পাতা তুলে দিয়েছে, তো এই কুমড়ো পাতা দিয়ে আজকে কুমড়ো পাতার পাতুরি করব। এটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দারুণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে পাতাগুলো একটু বেছে নিচ্ছি। কুমড়ো পাতাটা নেওয়ার সময় একটু দেখে নেবেন, যে পাতাগুলো খুব বেশি খসখসে হয় সেগুলো নেবেন না। এরকম যে পাতাগুলো একটু নরম থাকে, এরকম হাতে লাগে না, খসখসে লাগে না, সেই পাতাগুলো নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাতাগুলো বেছে নিলাম, এবার একটু মশলা করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া মতো রসুন। মশলার মধ্যে আমি নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, তবে এই লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি 3টে নিয়েছি, আর এখানে নিয়েছি 3-4 কোয়া মতো রসুন। এবারে একসঙ্গে করে বেটে নেব। সর্ষে আর লঙ্কাটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও বেটে নেব। আতপ চালটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি, আর চালটা একটু আমি হালকা করেই বেটেছি। এই দেখুন একটু সুজির মতো দানা দানা আছে। সব কিছু রেডি করে নিয়েছি, কুমড়ো পাতাটাও ধুয়ে নিয়ে এসেছি, এবারে রান্নাটা শুরু করব। চাল বাটার মধ্যে দেব লবণ, হলুদ আর বেটে রাখা সর্ষে লঙ্কা, অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো।
সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে একটা করে কুমড়ো পাতা নেব আর বানিয়ে রাখা এই ব্যাটারটার মধ্যে এইভাবে একটু মিশিয়ে নেব। এবার ভাজ করে বড়ার মতো ভেজে নেব। তবে পাতাটা যদি আপনাদের কাছে বড় মনে হয় একটু ছিঁড়িয়েও নিতে পারেন। আমাদের গ্রামের মানুষের বাড়িতে খাওয়ার তেমন কিছু না থাকলে এরকম টুকিটাকি রান্না কিন্তু আমরা করে খাই আর খেতে বেশ ভালোই লাগে। তবে আপনারা তো অনেক ভালো ভালো রেসিপি করে খান, একবার হলো এই সাধারণ রেসিপি ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন যে ভালো লাগবে। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে, এটা গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে এমনিও কিন্তু খাওয়া যায়। এই দুটো ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই কটাও হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা সব বড়াগুলো ভেজে নিয়েছি, এবার এই বড়া ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব এক চামচ মতো গোটা জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপর দেব সর্ষে আর লঙ্কা বাটাটা, এটা আমি আধটা রেখে দিয়েছিলাম। একটু জল দেব, এর উপরে দেবো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দেবো ছোট বাটির এক বাটি জল। এবারে জলটা ফুটে ওঠা পর্যন্ত খুব ভালো করে রান্না করে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার ভেজে রাখা কুমড়ো পাতার বড়াগুলো দেব।
এবারে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার ঢাকা খুলে নামিয়ে নেব। খুব সহজভাবে আজকে কুমড়ো পাতার পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।